আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। আজকের লেকচারটা আমি একটু বাংলায় দিচ্ছি, কারণ টপিকটা হচ্ছে কি একটু ডিফিকাল্ট, যেহেতু উদ্দেশ্য হচ্ছে আপনাদের বোঝানো। বোঝানোর পরে হয়তো বা আমি বিশ্বাস রাখি যে আপনারা ব্যাপারটা বুঝবেন। আজকে যে টপিকটা আমরা পড়তে যাচ্ছি, ক্লাসটা হচ্ছে ইংলিশ ক্রিটিক্যাল থিওরি। সো থিওরি মানেই হচ্ছে, বুঝতে পারছি যে আমরা থিওরি মানেই হচ্ছে কি একটু জার্গন, যেটা আমরা সচরাচর চাই না, যে থিওরিটা হচ্ছে কি আমরা সচরাচর পড়তে চাই না। বাট থিওরিটা না পড়লে সাহিত্যের মজাটা বোঝাটাও হচ্ছে কি একটা কষ্টসাধ্য। থিওরি বোঝার জন্য, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে থিওরিটা বারবার পড়তে হয়। থিওরিটা পড়ার পরে হচ্ছে যে কোনো সাহিত্য কোনো থিওরির সাথে সংযুক্ত, আপনি যেই সাহিত্যই পড়েন, আপনি যে কবিতাটা লেখেন, যে কোনোভাবেই আপনি কবিতাটা লিখছেন হচ্ছে কোনো পারিপার্শ্বিক ব্যবস্থা, পারিপার্শ্বিক অবস্থা, সময়, মানুষ, বিভিন্ন কিছু থেকে ইন্সপায়ার হয়ে, অনুপ্রাণিত হয়ে আপনি একটা কবিতা লিখেন। এখন এই কবিতা লিখতে গেলে তার মানে কি এই কবিতার সাথে আপনার একটা থিওরি যুক্ত আছে, এই কবিতাটার সাথে হচ্ছে কি আপনার একটা মনস্তাত্ত্বিক ব্যাপার যুক্ত থাকে, সব কিছু মিলিয়ে আমরা তখন হচ্ছে সেই থিওরিটা পড়তে হয়। এখন যদি আমরা যাই, আজকে যে থিওরিটা আমরা পড়বো সেটা হচ্ছে গিয়ে পোস্ট কলোনিয়াল থিওরি। সো অনেকে আমরা বলি যে পোস্ট কলোনিয়াল থিওরি পড়তে গেলে তো হচ্ছে কি যে আমরা যেহেতু শব্দটার সাথে একটু পরিচিত, অথবা অনেকে পরিচিত নাও হতে পারেন, সেটাও একটা ব্যাপার। সহজ ভাষায় যদি আমি বলি, আমরা তো বলি যে ভাই আমি এই কলোনিতে থাকি। হ্যাঁ, আমরা কলোনি একটা এলাকা, সেটার ভেতর হচ্ছে একটা কলোনি থাকে। আমরা যেরকম হচ্ছে অনেকে হচ্ছে কলোনিতে বড় হই, যেটা হচ্ছে যেমন ধরুন সরকারি যে কোয়ার্টারগুলি থাকে, একটা কলোনি থাকে, সেখানে হচ্ছে কি এই মানুষগুলি থাকে। সো কলোনি মানে তার, তখন যদি আপনি চিন্তা করেন যে সমগ্র এলাকার ভেতরে যখন এই একটা কলোনি হয়, সেই কলোনিটাকে আপনি বললাম হচ্ছে তাকে কলোনি বলছেন। কেন বলছেন কি জানেন? সেটা যেন একটা আলাদাই একটা পৃথিবী, সে যেন একটা আলাদাই সমাজ। সেখানে দেখবেন যে একটু অন্যরকম সমাজ ব্যবস্থা কাজ করে, অন্যরকম চিন্তাভাবনাও কাজ করে। সো সব কিছু মিলিয়ে যদি চিন্তা করেন তাহলে এটা হচ্ছে একটা কলোনি। এখন এই কলোনি শুধুমাত্র কি আমরা সেই কলোনিকেই বুঝি যে কলোনি হচ্ছে কি আমরা চিন্তা করি যে আমাদের এলাকার ভেতরে একটা কলোনি হয়ে গেল, ঠিক এরকম যে আমরা বুঝবো তা না। এটারও হচ্ছে, এটা চিন্তাভাবনা হচ্ছে অনেক ভাস্ট। এখন যদি আমি চিন্তা করি, আপনারা দেখেন যে ভারত উপমহাদেশ, এই সেই পুরো ভারত উপমহাদেশকে শাসন করেছে কি ব্রিটিশ। তার মানে কি এই ভারত, পুরো সমগ্র ভারত উপমহাদেশ একটা সময় ব্রিটিশদের কলোনি ছিল। এখন এই কলোনি হওয়ার আগেও ভারত উপমহাদেশ হচ্ছে কি নিজের মতো ছিল। তার মানে কি সময়টা পাচ্ছে আমরা এরকমভাবে, আমি যদি এটা মুখেই বলি আপনারা একটু নোট করে নেবেন, একটা সময় আসতেছে তার মানে কি প্রি কলোনিয়ালিজম, মানে হচ্ছে কি যে আপনার এটা হচ্ছে আগে, মানে কলোনিয়ালিজম হওয়ার আগে আপনি কী ছিলেন, তারপর আপনি হয়ে গেছেন কলোনিয়ালিজমের ভিতর ঢুকে গেছেন, এরপর চলে গেছেন হচ্ছে পোস্ট কলোনিয়ালিজম। তাহলে সময় আসতেছে তিনটা, একটা হচ্ছে আমার প্রি কলোনিয়ালিজম, একটা হচ্ছে কলোনিয়ালিজম, আর একটা হচ্ছে পোস্ট কলোনিয়ালিজম। এখন প্রি কলোনিয়ালিজম কোনটা? এই ভারত উপমহাদেশকে ব্রিটিশ শাসন করার পূর্বে যে সময়টা ছিল সেটা হচ্ছে প্রি, পূর্বে, সেটা হয়ে গেল প্রি কলোনিয়ালিজম। এরপর চলে আসছে কি আমার কলোনিয়ালিজম, অর্থাৎ ভারত উপমহাদেশকে যখন এই ব্রিটিশরা শাসন করলো সেটাই হচ্ছে আমার কলোনিয়ালিজম। সেই জন্যই ব্রিটিশ দেখবেন বলা হয় যে হচ্ছে কি যে ভারত উপমহাদেশ যা দেখছেন, ব্রিটিশদের একটা সময় আমরা কলোনি ছিলাম, এই সমগ্র ভারত উপমহাদেশ একটা কলোনি ছিল। শুধুমাত্র ভারত উপমহাদেশের উদাহরণ দিব তা না, সেটা হতে পারে সেটা হচ্ছে কি যে আপনার আফ্রিকাও ছিল, ইভেন আমেরিকাও ছিল। আমেরিকার ইন্ডিপেন্ডেন্স হচ্ছে 1776 সালে, মানে আমেরিকার যে স্বাধীনতা সেটা বললাম হচ্ছে বেশি দিন হয়নি, আমেরিকা নিজেও হচ্ছে একটা কলোনি ছিল। সেই কলোনি থেকেই, সেই কলোনিয়ালিজম থেকেই হচ্ছে কি আমেরিকা হচ্ছে আমেরিকার জন্ম। এবং এখন যে সময়টা দেখছেন বর্তমানে, 1990 পরের সাল থেকে আমরা বলছি এটাকে পোস্ট কলোনিয়ালিজম। ধরে নেওয়া হয় যে এখন আর কোনো কলোনিয়ালিজম এরকম বলে কিছু নেই, এখন ধরে নেওয়া হয় যে হচ্ছে এখনকার যে সময়টা এটা হচ্ছে কলোনিয়ালিজমের পরবর্তী সময়। এখন কথা হচ্ছে কি, এই যে দেখেন আমরা যে ইংরেজি সাহিত্য পড়ছি, ইংরেজি বিষয় নিয়ে আমরা ইংরেজিতে কথা বলতে পছন্দ করি, হ্যাঁ, এগুলো বললাম হচ্ছে সব হচ্ছে কলোনিয়ালিজমের ইফেক্ট। এখন কলোনিয়ালিজম দেখেন, ইংল্যান্ড বললাম, এখন ব্রিটিশ বললাম আমাদেরকে আর শাসন করছে না, ব্রিটিশ আমাদের ভারত উপমহাদেশে নেই, কিন্তু ব্রিটিশ তো চলে গেল। কিন্তু ব্রিটিশ চলে যাওয়ার পরে যে এই যে আফটার ইফেক্ট, আফটার ইফেক্টটা কি যে আপনি এখন ইংরেজি ভাষায় কথা বলতে চান, আপনি এখন ইংরেজিতে চিন্তা করতে চান, আপনি এখন ইংরেজদের মতো কথা বলতে চান, আপনার অ্যাকসেন্টটা একদম ইংরেজদের মতো হতে হবে। এখন ইংরেজদের মতো হতে যাওয়াতে এখন আপনি চিন্তা করছেন কি, এই যে দেখেন ওরা তো চলে গেল, কিন্তু দেখেন আপনার ভিতরে একটা বীজ বপন করে গেছে। আপনি বললাম সেই কলোনিয়ালিজম
কলোনিয়ালিজমের মতোই এটাই হচ্ছে কলোনিয়ালিজমের ইফেক্ট। আর এই যে ইফেক্টটা এটাকে বলে পোস্ট কলোনিয়ালিজম, মানে হচ্ছে অপারেশন করার আগে আপনি একটা যেটাকে বলা হচ্ছে কি যে আপনি রোগী, হ্যাঁ আপনাকে হচ্ছে যেমন ধরা বলা হয় যে অপারেশন থিয়েটারে ঢুকানো হয়েছে এখন, মানে তার এখন অপারেশন হবে। এরপর হচ্ছে কি পোস্ট অপারেটিভ রুম, পোস্ট অপারেটিভ রুম মানে কি অপারেশন পরবর্তী যে রোগীর অবস্থা অবজারভেশন সেটা যেন হচ্ছে পোস্ট অপারেটিভ রুম। তার মানে হচ্ছে আমাকে যখন কলোনি বানিয়ে দিল, আমাকে যখন হচ্ছে কি এই কলোনি আমি হচ্ছে একটা ব্রিটিশ কলোনির আন্ডারে, তখন হচ্ছে কি আমি কলোনিয়ালিজমের ভিতরে প্রবেশ করলাম, মানে এই অপারেশনের রুমের ভিতরে। আর যখন কলোনিয়ালিজম শেষ, ব্রিটিশরা হচ্ছে যুদ্ধ টুদ্ধ করে পরাজিত হয়ে, হ্যাঁ গাড়টি সব নিয়ে ব্যাগ বস্তা নিয়ে সে যখন হচ্ছে চলে যাচ্ছে, এখন যে তাকে পাঠায় দিল আমাদেরকে যে এখন যে জায়গাটা গেলাম সেটা হচ্ছে পোস্ট অপারেটিভ, মানে হচ্ছে পোস্ট কলোনিয়ালিজমের ভিতর ঢুকে গেলাম। এখন সেই পোস্ট কলোনিয়ালিজমে ঢুকে আপনি কী হচ্ছে, আপনি কি আপনার সেই চিন্তা শক্তি থেকে বের হতে পারছেন? আপনি পারছেন না, কারণ কি আপনার ভেতর কোনো সেই বীজটা সে বপন করে দিয়েছে। এখন আপনি ইংরেজদের মতো চিন্তা করেন, সব কিছুতে আদর্শ নাগরিক হিসেবে আপনি ইংরেজদেরকে দেখেন, আপনি সমাজের মডারেট হিউম্যান বিং হিসেবে ইংরেজদেরকে দেখেন, আপনি অনেক কিছুতে দেখবেন কি এই কলোনিয়ালিজম ইফেক্ট। এবং যখন আপনি দেখবেন সাদা ও কালো বিভেদটা আপনি তৈরি করছেন, এবং দেখবেন যে বাই ডিফল্ট এরকমই হয় যে সাদারা হচ্ছে কালোকে ডোমিনেট করে সব সময়। দেখবেন সাদারা হচ্ছে চায় যে কালোকে ডোমিনেট করতে, এবং আফ্রিকান সোসাইটিতে আমরা গিয়ে এটাই দেখবো যে কালোরা দে ওয়ার বিং ডোমিনেটেড বাই দ্য হোয়াইট পিপল, এবং হোয়াইট স্কিন পিপল যারা আছে তাদের ভিতরে একটা রেসিজমও কাজ করে। সো পোস্ট কলোনিয়ালিজমের সাথে যে শুধুমাত্র হচ্ছে কি পোস্ট কলোনিয়ালিজমে জড়িত তা না, এটার সাথে মডার্নিজম জড়িত আছে, পোস্ট মডার্নিজম জড়িত আছে, এটার সাথে হচ্ছে রেসিজম জড়িত আছে, এটার সাথে হচ্ছে স্ট্রাকচারালিজম জড়িত আছে, এটার সাথে হচ্ছে কি যে আপনার আমরা যে মার্ক্সিজম জড়িত আছে, অনেক কিছু এটার সাথে জড়িত আছে। পোস্ট কলোনিয়ালিজম থিওরিটা এখনও আমি যে এখন বাংলাদেশে আছি সে বাংলাদেশে আমি বললাম হচ্ছে এখন পোস্ট কলোনিয়ালিজম ইফেক্টের ভিতর আছে। সাহিত্যের ভিতরে যখন হচ্ছে এই কলোনিয়ালিজমের পরের ইফেক্টগুলি যখন দেখানো হয় মানুষের মনস্তাত্ত্বিক, মানুষের আধ্যাত্মিক, মানুষের চিন্তা চেতনা যখন লেখার ভিতরে এই জিনিসগুলি যখন প্রতিফলিত হয়, তখন ওই সাহিত্যটাকে আমরা বলছি হচ্ছে পোস্ট কলোনিয়াল লিটারেচার। এবং এই পোস্ট কলোনিয়াল লিটারেচার যখন আমরা পড়তে যাব, এটাতে যে থিওরিটা এস্টাবলিশ করা হয়, যে থিওরিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে পোস্ট কলোনিয়াল থিওরি। এটা হচ্ছে একদম সহজ ভাষা, কিন্তু এই সহজ ভাষার ভেতরেও ওই যে বলা হয় না যে সহজ কথা তো ভাই সহজে বলা যায় না, আমি সহজে বললাম আপনাকে এখন যে এটা হচ্ছে এটা এটা থিওরি, কিন্তু এটা যখন আমরা আরও অ্যানালাইসিস করবো সেই অ্যানালাইসিস করতে গিয়ে দেখবো যে এটার ভেতর থেকে হচ্ছে কি যেটাকে বলা আপনার অনেক কিছু বের হয়ে আসবে, যে এটা মানেই যে শুধুমাত্র এটা না। মনে রাখবেন পোস্ট কলোনিয়ালিজম ইফেক্টের এটা শুধুমাত্র যে হচ্ছে কি যে কলোনিয়ালিজম তা না, এটার সাথে জড়িত হচ্ছে ইকোনমি। আমরা তো ভাবি কি যে আমরা হচ্ছে চিন্তা করি যে হচ্ছে আমাদের ভিতর শুধুমাত্র আছে হচ্ছে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড, হ্যাঁ প্রথম শ্রেণী, মানে হচ্ছে কি যে আমরা যেরকম হচ্ছে গিয়ে ট্রেনেও দেখবেন, হ্যাঁ এই কনসেপ্টগুলো বলো খুব মজার। আপনি দেখবেন যে এই কনসেপ্টগুলো হচ্ছে কি কলোনিয়ালিজমের ইফেক্ট। হ্যাঁ ট্রেনে দেখবেন যে হচ্ছে কি ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, সেকেন্ড ক্লাস প্যাসেঞ্জার, হ্যাঁ এখন সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস বললে তো মন খারাপ হয়, সেই জন্য বলা কি বিজনেস ক্লাস, ইকোনমিক ক্লাস, হ্যাঁ তারপর হচ্ছে কি আবার যে আপনার যেটাকে বলা হচ্ছে কি যে আপনার থাকবে হচ্ছে কি বার্থ থাকবে, প্রাইভেট বার্থ থাকবে। সো আপনাকে হচ্ছে এখানে বিভিন্ন নামে মডিফাইড ভার্সনে আসছে, বাট এই এগুলি সব যে আপনি দেখতে পাচ্ছেন এগুলো কলোনিয়ালিজমের কারণে, এগুলো হচ্ছে সব পোস্ট কলোনিয়াল ইফেক্ট আপনার ভেতরে আর আমার ভেতরে। আমি আর আপনি এখন একটু ইংলিশে কথা বলতে পারলে মনে হয় কি ফাটায় ফেলতেছে আজকে ইংলিশে কথা বলে, তো ইংলিশে কথা বলতে পারলে কী হবে? এখন ইংলিশে কথা বলতে পারলে আপনার স্মার্টনেস, দ্যাটস গুড, কিন্তু ব্যাপারটা এটা না যেটা এটাকে আপনার অহংকার হিসেবে নিয়ে গেলেন। এটাই হচ্ছে ব্রিটিশটা চায়, এটাই হচ্ছে কি একটা ইম্প্যারিক্যাল ভ্যালু, যে হচ্ছে কি সে আপনাকে ব্রিটিশটা চলে গেছে কিন্তু আপনি ব্রিটিশকে আজীবন মনে রাখছেন। ব্রিটিশ আপনাকে মনে রাখছে কি না সেটা পরের কথা, কিন্তু আপনি ব্রিটিশকে মনে রাখছেন আজীবন। এই ভারত উপমহাদেশ, সেজন্য আপনি দেখবেন ইন্ডিয়ান যখন ইংলিশ বলে তখন তাদের অ্যাকসেন্টটা হচ্ছে সম্পূর্ণ, এটাকে বলাই হয় ইন্ডিয়ান অ্যাকসেন্ট, দে হ্যাভ দেয়ার ওন ভ্যালুস, মানে হচ্ছে তারা তাদের নিজস্ব ভাষায় কথা বলে। আমেরিকানরা তারা হচ্ছে তাদের নিজস্ব অ্যাকসেন্টে কথা বলে, যার কারণে দেয়ার যে ডিফারেন্স বিটুইন ব্রিটিশ অ্যাকসেন্ট অ্যান্ড আমেরিকান অ্যাকসেন্ট সেটা আপনিও বোঝেন আমিও বুঝি। কিন্তু মজার বিষয় হচ্ছে অ্যাকসেন্ট বলে ভাই কিছু নাই, ইংলিশ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আপনি এটাকে হচ্ছে গিয়ে যে এখন আপনি মনের ভাব প্রকাশ করতে পারলেই হলো। এখন
এই পোস্ট কলোনিয়ালিজমের সাথে পোস্ট কলোনিয়াল কলোনিয়াল ক্রিটিসিজমের সাথে অনেক কিছু জড়িত আছে। কী কী জড়িত আছে? টাকা জড়িত আছে। কী কী জড়িত আছে? ব্যবসা জড়িত আছে। কী কী জড়িত আছে? ধর্ম জড়িত আছে। আবার কী কী জড়িত আছে? এটার সাথে অনেক কিছু ভাই জড়িত আছে। ইকোনমিক্যাল বলেন, এই ক্লাস বলেন, এগুলো সব কিছু হচ্ছে পোস্ট কলোনিয়ালের সাথে জড়িত আছে। আপনাকে ব্রিটিশরা শাসন করে গেছে, ঠিক আছে, ব্রিটিশরা শাসন করে চলে গেছে, কিন্তু আপনি কি শাসন থেকে বের হইতে পারছেন? পারেন নাই। ব্রিটিশরা আপনাকে শাসন করছে না এখন, কিন্তু ব্রিটিশের মতো আরেকজন আপনাকে শাসন করতেছে। এটা হচ্ছে পোস্ট কলোনিয়াল ইফেক্ট। কেন ইফেক্ট? এটা বোঝাই আপনাকে, এটা বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে এরকমভাবে। এখন আপনি চিন্তা করেন যে আপনাকে বললাম কোনো না কোনোভাবে একটা শাসন করা হয়, কোনো না কোনোভাবে আপনি যেখানে যাবেন, ভাই তোমাকে এইভাবেই চলতে হবে। দ্যার আর সাম মিলিটারি রুলস। আপনি যখন আর্মি ক্যান্টনমেন্টে যাবেন দেখবেন যে তার আপনি ওইখানে যখন আর্মি ক্যান্টনমেন্টে দিয়ে হাঁটবেন তখন আপনি যে একটা সিটিজেন, বাংলাদেশের স্বাধীন নাগরিক, সেটা কোনো আপনি বিবেচনা করতে পারবেন না, কারণ ওইখানে হচ্ছে তার কলোনি ভাই, ওইটা তার মতো ল মায়না চলতে হবে। আপনি ওইখানে গিয়ে, ওইখানে পুলিশের দাম নেই, ওইখানে বললাম হচ্ছে কি আর্মিদের যে কন্ট্রোল সেটাই থাকবে, ও হচ্ছে কি আপনাকে যেটা বলবে সেটাই আপনাকে শুনতে হবে। হ্যাঁ, তার মানে কি যে দেখেন আপনি হলো স্বাধীন নাগরিক, কিন্তু আপনার ভিতর বললাম কি ইফেক্টগুলো এখনও মনের ভিতর কাজ করে। আপনি চাইলে কাউকে একটু ডোমিনেট করতে চান। কীভাবে ডোমিনেট করতে চান? যে আপনার থেকে একটু কম জানে তাকে আপনি একটু ডোমিনেট করেন, যে আপনার থেকে দেখতে একটু বেশি কম সুন্দর তাকে একটু ডোমিনেট করেন। হ্যাঁ, সব জায়গায় দেখবেন কি কলোনিয়ালিজমের একটা ইফেক্ট আপনার মাথার ভিতর সামহাও কাজ করে, পড়াশোনার ভিতরে কাজ করে। হ্যাঁ, পড়াশোনার ভিতরে কাজ করে, শিক্ষাক্ষেত্রেও এরকম দেখবেন অনেক ইফেক্ট আছে। কিছুদিন আগে আমরা একটা নিজেরাই রিপোর্ট দেখলাম যে এক মেয়ে হচ্ছে গিয়ে পুলিশের পরীক্ষা দিয়ে সে হচ্ছে খুব ভালো কিছু, সে নাম আসছে, সব আসছে, তার সে টিকে গেছে, কিন্তু তার যেহেতু হচ্ছে নিজস্ব ভূমি নেই সেই জন্য সে ওইটা চাকরি করতে পারবে না। এটা কি? এগুলো হচ্ছে একটা কলোনিয়ালিজমের ইফেক্ট, সম্পূর্ণভাবে এটা কলোনিয়ালিজমের ইফেক্ট। কারণ হচ্ছে কি আপনি ভূমি থাকবে না বলে, তার মানে আপনি বোঝেন যে আপনি আপনি মানুষকে শুধুমাত্র যে টাকা পয়সা দিয়ে দাবিয়ে রাখেন তা না, মানুষকে আপনি জ্ঞান দিয়েও দাবিয়ে রাখেন। জ্ঞান হচ্ছে এক ধরনের, এখানে এক ধরনের পলিটিক্স, ম্যাস পলিটিক্স খেলা হয়। মানুষ খেলে, মানুষ খেলতে এটা পছন্দ করে, এবং মানুষ হচ্ছে এই ধরনের চিন্তাভাবনা দিয়ে অন্যকে ডোমিনেট করতে পারলে খুব পছন্দ করে। এখন পোস্ট কলোনিয়ালিজম পড়তে আসলে আপনাকে আগে বুঝতে হবে আমরা হচ্ছে কি যে এখন তো আমরা বলতেছি যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, কিন্তু মজার বিষয় যে এখানে ফোর্থ ওয়ার্ল্ড কান্ট্রিও আছে। ফোর্থ ওয়ার্ল্ড কান্ট্রি কারা? তারাই হচ্ছে ফোর্থ ওয়ার্ল্ড কান্ট্রি যারা হচ্ছে কি আমার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকেও আন্ডার প্রিভিলেজড, মানে হচ্ছে তাদের অবস্থা আরও খারাপ। এবং সেখানে গিয়ে দেখবেন যে সে এক, যেমন ধরেন যে 20 বছর ধরে, অলমোস্ট 22 ইয়ার্স ও 20 ইয়ার্স আফগানিস্তানকে হচ্ছে গিয়ে আমেরিকা শাসন করছে, আমেরিকায় গিয়ে হচ্ছে তার ট্রুপস বসাইছে, আমেরিকা হচ্ছে গিয়ে তার এই বিভিন্ন ধরনের প্ল্যান করছে, যুদ্ধ করছে। এখন আমেরিকান যখন চলে গেল তালেবান তখন ক্ষমতায় আসছে। এই আমেরিকা যাওয়ার আগে আমরা যদি হচ্ছে কি আমেরিকা যাওয়ার আগে আফগানিস্তান, আফগানিস্তানে একটা নিজস্ব সোসাইটি ছিল, আফগানিস্তান নিজস্ব একটা জীবন ছিল, সেই সমাজটা বললাম সমাজ ব্যবস্থা একদম ভেঙে চুরমার হয়ে গেল। এখন সেই সমাজ ব্যবস্থা যেহেতু চুরমার হয়ে গেল, এখন এই আফগানিস্তানে গিয়ে আপনি দেখবেন কি এটার মধ্যে একটা পোস্ট কলোনিয়াল ইফেক্ট আছে। সেই আফগানিস্তান এখনও বললাম চাইলেই হুট করেই হচ্ছে একটা রেভলিউশন করে সে সমগ্রভাবে সে হচ্ছে আবার তৈরি হতে পারবে না, কারণ তার ভিতরে আমেরিকা যে বীজ বপন করে গেছে সেই বীজ আস্তে আস্তে হচ্ছে একটা বট গাছে পরিণত হবে। সেই বট গাছকে কেটে ফেলা এটা হচ্ছে সময় সাপেক্ষ, আমরা চাইলেই এরকম কিছু কিছু করতে পারবো না। এখন যে এই এইটাতে কি করা হয় সমাজে হচ্ছে কি এইটাকে হচ্ছে কি আমরা যে গ্রামসির যে তথ্য অনুযায়ী সে বলছে এটাকে হেজেমনি বলা হয়। হেজেমনি মানে হচ্ছে সমাজের যে আপনার পাওয়ার যার আছে সেটা জ্ঞান দিয়ে হোক যেটাকে তার কাছে একটা পাওয়ার আছে সে আপনাকে ডোমিনেট করবে, গলাটা আস্তে করে চিপে ধরবে, আপনি ওইখান থেকে হাঁটতেও পারবেন না। যেমন ধরেন পাওয়ারটা কীরকম আমি আপনাকে বলি, একটা হেজেমনি পাওয়ার বলি, এক্সাম্পল দিই। কিছুদিন আমরা তো কিছু এক্সাম্পল দেখি যে আপনার বাসে হচ্ছে গিয়ে বাসে কন্ট্রাক্টরের সাথে ভাড়া নিয়ে ডিসএগ্রিমেন্ট হয়, সে হচ্ছে গিয়ে প্যাসেঞ্জারকে হচ্ছে লাথি মেরে ফেলে দিল, তারপর গাড়ি দিয়ে চাপা দিয়ে দিল, এটা একটা হেজিমনি, HEGEMONY, এটা একটা হেজিমনি সোসাইটি। এই যে আমরা যে হেজিমনি সোসাইটিগুলি ক্রিয়েট করছি, আপনি ধরেন আপনি হচ্ছে কি সবাই একসাথে লাইন ধরে দাঁড়িয়ে আছে, আপনি এখানে গেলেন দেখলেন যে একটা VIP আসছে, সেই VIP-র জন্য সেই VIP-র সেই সার্ভিসটা দরকার, সেই সবাই ওই VIP-র পিছে দৌড়াচ্ছে কিন্তু আপনার সার্ভিসটা কেউ দিচ্ছে না, কারণ কি সে হচ্ছে VIP। এটাও একটা হেজিমনি, অর্থাৎ পাওয়ার, সমাজে সে একটা পাওয়ার হোল্ড করে, সে পাওয়ারটার জন্য তাকে আগে সার্ভিস দেবে, VIP রাস্তা দিয়ে যাবে চলে যাবে, এটাও একটা পাওয়ার হোল্ড করে। সেজন্য আপনি মারা যাচ্ছেন কি যাচ্ছেন সেটা আমার দেখার বিষয় না, সেই গাড়িটা ওইখান দিয়ে যাবেই, সে তার জন্য রাস্তা ফ্রি করা হচ্ছে। কেন? এটা একটা হেজিমনি, অর্থাৎ পাওয়ার আছে, সেই পাওয়ারটা এক্সারসাইজ করতেছে।
পোস্টকলোনিয়াল লিটারেচারে এসে এই থিওরিগুলিতে আমরা পড়ব, যেখানে দেখব যে হেজিমনি একটা কনসেপ্ট, যেখানে হচ্ছে যে আপনি পাওয়ার এক্সারসাইজ করে মানুষ, সেখানে এসে আরও দেখব, সহজ ভাষায় বলছি আপনাদেরকে, আর সেখানে এসে আমরা আরও দেখব যে সাহিত্যগুলিতে পোস্ট কলোনিয়াল ইফেক্ট নিয়ে, প্রভাব নিয়ে যে সাহিত্যগুলো 1990 দশকের পরে যা রচনা হয়েছে সেটাকে আমরা পোস্ট কলোনিয়াল লিটারেচার বলতেছি, আর এর আগে যেটা হয়েছে সেটাকে আমরা বলতেছি এই কলোনি থাকার সময় যে সাহিত্যগুলি হয়েছে, অর্থাৎ ব্রিটিশ আমাকে শাসন করার সময় যে কলোনিটা হলো সেটা হচ্ছে কি আমরা কী হবে কলোনিয়াল লিটারেচার হবে, কলোনিয়ালের আগে যেটা হবে সেটা প্রি কলোনিয়াল লিটারেচার হবে। পোস্ট কলোনি থেকে আমরা এখনও কেউ বের হতে পারিনি, এটা এখনও আছে, এক্সিস্ট করে, করবে, হ্যাঁ এটাই হচ্ছে স্বাভাবিক। এখন বের হতে পারবো না আমরা, এটার অনেকগুলো কারণ আছে, এটার অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ হচ্ছে কি যে এরা তো আপনাকে শিখিয়ে দিয়েছে যে কীভাবে হচ্ছে মানুষকে হচ্ছে বোকা বানাতে হয়, কীভাবে মানুষকে হচ্ছে শাসন করতে হয়। হ্যাঁ, মানুষকে যখনই দেখবেন পলিটিক্যাল পার্টিগুলো, সে পলিটিক্যাল পার্টির একটা ইন্টেনশন থাকে, সেটা হচ্ছে কি সে চায় না যে সমাজে মানুষগুলো বেশি বেশি শিক্ষিত হোক, এবং যার কারণে দেখবেন এডুকেশন অনেক জায়গায় হচ্ছে খুব এক্সপেন্সিভ করে রাখা হয়, মানে হচ্ছে কি যে বাংলাদেশেও দেখেন এডুকেশন সিস্টেম খুব এক্সপেন্সিভ। কেন? কারণ হচ্ছে কি আপনি তো শিক্ষিত হয়ে গেলে হচ্ছে কি যে আপনি তো সরকারের অ্যাগেনস্টে কথা বলবেন, ম্যাস মুভমেন্ট হবে যে অ্যাগেনস্টে কথা বলবেন। তো এই জিনিসটা হচ্ছে কয়জন মানুষের হয়তো বা জানে যে হচ্ছে কি যে এই কাজগুলো হচ্ছে কি এরকম হচ্ছে কি লিখা দিয়ে আপনি প্রোটেস্ট করতে পারেন, আপনি ভয়েস রেজ করতে পারেন, এই জিনিসগুলো আমরা চাই না সোসাইটিতে। আমরা সব জায়গায় দেখবেন যে একটা মানে যে আমি এটাকে ডিসিপ্লিন বলবো না, এটা সব জায়গায় দেখবেন যে একটা কোড অফ কন্ডাক্ট থাকে, এটা দিয়ে হচ্ছে কি চাওয়া হয় যে আপনাকে সামহাউ হচ্ছে শোষণ করা হবে। এটার এই পোস্ট কলোনিয়ালিজমের সাথে বুঝতে গেলে আমরা দেখবেন ক্যাপিটালিজমও আছে, ক্যাপিটালিজমও চায় যে হচ্ছে কি ধনীরা ধনী হবে, গরিবরা গরিব হবে, আপনাকে ইচ্ছে মতো শাসন করবে, শোষণ করবে, দিন শেষে হচ্ছে কি আপনাকে কয়টা ভাত দিবে, হ্যাঁ ভাত দেওয়ার পর আপনি এটাতে তুষ্ট থাকবেন এবং আপনি সারা জীবন রাতের বেলা ঘুমাতে যাওয়ার সময় শুধু চিন্তা করবেন আমার সকালের কয়টা ভাত হলেই হবে। হ্যাঁ, এই চিন্তাটা আপনার মাথার ভিতর দিয়ে রাখছে। আপনি যে কখনো একটা কোম্পানির মালিকও হতে পারেন সেই স্বপ্ন আপনি আর কখনো দেখবেন না, এগুলো সবই পোস্ট কলোনিয়ালিজমের এফেক্ট। পোস্ট কলোনিয়াল লিটারেচার পড়তে গেলে আমরা সবার আগে যেটা মাথায় আসে আমাদের সেটা হচ্ছে কি আমরা সবসময় মাথায় রাখি সেটা হচ্ছে কি আমাদের জোসেফ কনরাডের খুব চমৎকার একটা উপন্যাস, সেটা হচ্ছে হার্ট অফ ডার্কনেস। সো হার্ট অফ ডার্কনেসে হচ্ছে মিস্টার কার্টস থাকে, KURTZ কার্টস। তো তিনি হচ্ছেন গিয়ে মানুষকে শোষণ করে, তিনি মানুষকে ইচ্ছে মতো শোষণ করে, তার হচ্ছে গিয়ে তার ক্ষমতা যেটাকে বলা হচ্ছে সে চায় মানুষকে হচ্ছে কি তার কথা শুনতে হবে, তার আধিপত্য বিস্তার করে। তো মিস্টার কার্টস যখন হচ্ছে মারা যায়, এই যে সে যে মানুষকে শোষণ করে, মানুষকে যে এত বিভীষিকার মধ্যে নিয়ে যায়, বিভীষিকার মধ্যে নিয়ে গিয়ে মিস্টার কার্টস হচ্ছে কি সে বুঝতে পারে যে তার যে এত অত্যাচার মানুষকে সে করে, সে যখন মারা যাচ্ছে তখন মারলো যিনি হচ্ছে গল্পটা পুরোটা সম্পূর্ণ গল্পটা ন্যারেট করে, মারলো তখন বলছে যে কার্টস যখন মারা যায় তখন সে উচ্চারণ করে দা হরর, সে বলছে দা হরর হরর, সে উচ্চারণ করছে যে হরর হরর, মানে বিভীষিকা বিভীষিকা অন্ধকার, সে এই শব্দটা উচ্চারণ করে মারা যায়। এবং মারলো যখন হচ্ছে ফিরে যায়, কার্টসের ঘটনা যখন সে বর্ণনা করে, কার্টসের ওয়াইফের কাছে গিয়ে যখন এই ঘটনাটা সে বর্ণনা করে, তার যে ফিয়ন্সি থাকে তাকে গিয়ে বলে যে কার্টস তো মারা গেছে, এবং সে ফিউন্সে হচ্ছে সবসময় শুধু অপেক্ষা করে কখন কার্টস আসবে, এসে হচ্ছে গিয়ে তার সাথে বিবাহ বন্ধন হবে, তার সাথে বিবাহ হবে, সে সবসময় অপেক্ষায় থাকে। তখন কার্টস জিজ্ঞেস করে কি কার্টসের ওয়াইফ মার্লোকে জিজ্ঞেস করে কি সে যখন মারা যায় কার্টস কী বলে মারা গিয়েছিল। এখন মার্লো তো এখানে চিন্তায় পড়ে যায় যে এই মেয়েটা সারা জীবন কার্টসের জন্য অপেক্ষা করে, এবং অপেক্ষা করে শুধু এই জন্য অপেক্ষা করেছে কার্টস একটা দিন ফিরে আসবে এবং তাকে বিয়ে করবে, কিন্তু কার্টস তো মারা যায়, এবং সে যখন মারা যায় সে হচ্ছে কি একটা সে যে তার পাপের যে ফল সেটা সে মানে সে দেখেই মারা যাচ্ছে, এবং সে বলছে হরর, মানে সে বুঝতে পারছে তার যে এই যে তার যে অত্যাচার মানুষের প্রতি, হ্যাঁ সে বলছে যে হরর হরর, এটা ছিল তার শেষ শব্দ। কিন্তু মারলো যখন তার ফিয়ন্সিকে বলছে যে সে কী বলে মারা গিয়েছিল, তখন সে বলছে যে সে বলেছিল মৃত্যুর আগে সে তোমার নাম বলে মারা গিয়েছিল।
তো এই গল্পটাতে গল্পটা এখানেই শেষ হয়। এখন গল্পটাতে আমরা এই যে একটা গল্প আমরা দেখছি যে কেন তাকে বলছে যে মৃত্যুর আগে সে তোমার নাম বলে মারা গিয়ে তোমার নাম বলে মারা গিয়েছিল, অর্থাৎ মারলো চায় না যে হচ্ছে যে কার্টসের ফিওন্সি তার যে ঘোর যে স্বপ্ন তাকে নিয়ে তার যে খারাপ একটা রূপ সে চায় না যে এই জিনিসটা রিভিল হোক এই জিনিসটা, কারণ কি এটা তার স্বপ্নটাকে ভেঙে দিবে। সে সবসময় একটা জিনিস লালন করে বড় হয়েছে যে আমার ফিওন্সি কার্ট সে হচ্ছে একটা চমৎকার মানুষ, সে একজন ভালো মানুষ, কিন্তু সে যখন এখন চিন্তা করছে সে এখন বুঝে যাচ্ছে যে হচ্ছে যে এই যে তার হরর হরর বলে মারা যাওয়া এটা আসলেই একটা বিভীষিকা, এটা আসলেই একটা কষ্টের মানুষের হচ্ছে প্রায়শ্চিত্তের ডাক। তাহলে আমরা দেখব যে জোসেফ কনরেড সেই হচ্ছে হার্ট অফ ডার্কনেসে, হার্ট অফ ডার্কনেস খুব ফেমাস একটা নোভেল, আপনারা হয়তো পড়বেন এটা পোস্ট কলোনিয়াল লিটারেচারে। তো এই লিটারেচারটা এই সাহিত্যটা তখন আমরা দেখব যে এখানে ইফেক্টটা চিন্তা করেন কার্টস হচ্ছে কি সারাক্ষণ কী করে, মানুষকে শোষণ করছে, কালো মানুষদেরকে ইচ্ছে মতো শোষণ করছে। হ্যাঁ, সে বললাম হচ্ছে শেষ পর্যন্ত তার যে এই যে মৃত্যুর বিভীষিকা, সে বললাম এই মৃত্যুর বিভীষিকা থেকে বাঁচতে পারবে না। তো এই জিনিসটা আমাদের সবার কাছে একটু ক্লিয়ার হতে হবে, এই জিনিসটা আমাদের সবার কাছে একটু জানতে হবে। তার মানে পোস্ট কলোনিয়াল লিটারেচার হচ্ছে কি সেই জায়গাটা যেখানে আমরা দেখব যে যেখানে হচ্ছে একটা পাওয়ারফুল দেশ আরেকটা লেস পাওয়ারফুল দেশকে হচ্ছে শোষণ করে, কী দ্বারা, তার কালচার দ্বারা, তার ধর্ম দ্বারা, তার বিভিন্ন তার কালচারটা হচ্ছে তার সেটাকে ইনজেক্ট করে দেয় যে তুমি হচ্ছে এই কালচার নিয়ে বড় হবা। এবং যার কারণে দেখবেন যে আজও আমরা ব্রিটিশের যেই শাসন ব্যবস্থা, ব্রিটিশের যে স্বভাব আচরণ সেই জায়গা থেকে আমরা আজও বের হতে পারিনি, সেই জিনিসটা খুবই ভয়ানক। এবং আশা করি আদৌ কি আমরা এটা বের হতে পারবো কিনা সেটা হচ্ছে প্রশ্ন, সেটা প্রশ্ন থেকে যাবে। বাট এই পোস্ট কলোনিয়াল অনেক ক্ষেত্রে ধরা হয় যে এটা একটা কালচারাল স্টাডিজের মতো, কারণ হচ্ছে কালচার যেরকম হচ্ছে কি আমরা আমাদের কালচারটা যেমন ধরেন যে নামাজ যে শব্দটা, হ্যাঁ নামাজ যে শব্দটা আমরা ইউজ করি নামাজ, হ্যাঁ নামাজ নামাজ শব্দটা তো অ্যাকচুয়ালি হচ্ছে কি আসছে হচ্ছে কি যেটাকে বলে ফার্সি শব্দ থেকে। হ্যাঁ, তো নামাজ শব্দটা রোজা, হ্যাঁ রোজা শব্দটা বললাম ফার্সি থেকে আসছে। হ্যাঁ, তো এই যে শব্দগুলো এগুলো বললাম হচ্ছে কলোনিয়ালিজম ইফেক্ট, কারণ হচ্ছে ওরা যখন আমাকে শাসন করছে তখন আমরা এটাই শিখেছি, নামাজ রোজা, হ্যাঁ এই জিনিসগুলো আমরা শিখেছি। তারপর হচ্ছে যে হজ, তারপর হচ্ছে জাকাত, হ্যাঁ এই যে আপনি দেখবেন কি এই সকল, যেমন রোজা বলে তো লাইক ইটস কল লাইক রামাদান বাট ইউ কল ইট রোজা। হ্যাঁ, তারপর হচ্ছে এটা সাম, হ্যাঁ সিয়াম সাধনা যেটাকে, দিস ইজ দ্য অ্যারাবিক, বাট আপনি বললাম অ্যারাবিকটা জানা নেই, রোজা নামে তো রোজা তো হচ্ছে একটা ফার্সি শব্দ, আপনি এটা কলোনিয়ালিজম ইফেক্ট, হ্যাঁ যার কারণে আপনি এটাকে রোজা বলতেছেন। তো এই সমস্যাটাকে আপনি যখন হচ্ছে কি যে আমরা যখন এই জিনিসগুলি চিন্তা করবো তাহলে হয়তো বা আমরা এই জিনিসগুলো আরও বেশি বিবেচনা করবো। তো আপনি যখন হচ্ছে যেমন ধরেন যে আমরা যে কালচার থেকে বের হতে পারিনি, এই কালচারাল জিনিসটা আমাদের চলবে এবং এটা চলতেই থাকবে, এটা একটা প্রবাহমান নদীর মতো সেটাই আমাদেরকে চলবে। তারপর হচ্ছে কি আমি আপনাদেরকে লেকচার শিটটা দিয়ে দিব এটা, তারপর আমি একটু পড়ি, যদি হচ্ছে কি আপনাদের ভালো লাগে। আমি আবার বলছি এটাকে আপনার আমরা বলবো হচ্ছে একটা হেজেমনিক, এটার হেগেমনিক বলে অনেকে, এটার অনেক ধরনের প্রোনাউন্সিয়েশন আছে, আপনারা এটা শুনবেন হেজেমনিক, অর্থাৎ হচ্ছে কি সমাজে যারা হচ্ছে পাওয়ারফুল তারা হচ্ছে কি আপনাকে ডোমিনেট করবে সামহাও, সে যদি হচ্ছে কি অথরিটি হয় সে আপনাকে বিভিন্ন পায়, এটা হচ্ছে একটা হেজেমনিক সোসাইটির একটা। এবং সেখানে আমরা দেখবো যে হচ্ছে পোস্ট কলোনিয়াল দেখবো যে হচ্ছে কি যে ধরে নেওয়া হয় যাদেরকে তারা শোষণ করছে, ধরে নেওয়া হয় যে এরা তো কোনো কথা বলতে পারে না, এরা পড়াশোনা নাই, কিচ্ছু জানে না, এদেরকে হচ্ছে কি যে চেষ্টা করা ইচ্ছা মতো শোষণ করা, তাদেরকে ইচ্ছা মতো বুঝায় দেওয়া, হ্যাঁ কালচারালি তাদেরকে হচ্ছে প্রমোট করা কিছু, এই জিনিসগুলো হচ্ছে পোস্ট কলোনিয়াল যে লিটারেচার এবং থিওরি সেই জিনিসগুলিতে আমরা খুঁজে পাবো। আশা করি হয়তো এই লেকচারটা যে আপনি যে খুব বেশি একদিনে বুঝে যাবেন সেটাও না, কিন্তু আপনি লেকচারটা শুনলে বুঝবেন, আরও বেশি রিসোর্স পড়তে হবে। আমি আপনাদেরকে একটা লেকচার শিট করা আছে আমার খুব সহজভাবে, সেই লেকচার শিটটা আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। সো আশা করি লেকচারটা শুনবেন, এবং লেকচারটা শোনার পরে একটা অ্যাসাইনমেন্ট আপনাদের থাকছেই বরাবরের মতোই। আমি চাই যে হচ্ছে কি যে আপনারা আজকে যে লেকচারটা আমি বললাম সেই লেকচারটা হচ্ছে কি যে অ্যাসাইনমেন্টটা হবে
যে আমি যা কিছু বলেছি তা আপনি এখন ইংলিশে লিখবেন। আমি আজকে ইচ্ছা করে বাংলায় বলেছি, বলতে পারেন যে আমি নিজে হচ্ছে একটা পোস্ট কলোনিয়ালিজমের ইফেক্টের ভিতর পড়ে গেছি, সেই জন্য আপনাকে বলছি যে ইংরেজিতে লিখতে হবে, সেটাও হতে পারে আপনাকে ইংরেজিতে লিখতে হবে, ইংরেজিতে হচ্ছে পুরো লেকচারের সামারিটা এটা কমেন্টে দিতে হবে, কমেন্টের তারপর আমি অবশ্যই পড়বো, দেন উইল বি রিভিউইং। আপনি যদি এটা লেকচারটা শুনে এটা লিখে ফেলতে পারেন, দ্যাট মিনস হচ্ছে কি আপনার পরীক্ষার কাজ হয়ে গেল, মানে আপনি জিনিসটা আয়ত্ত করে ফেললেন। আশা করি আপনারা সবাই এই কাজটা করবেন এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ।